ভাল্লুককে অগ্রকে বাঘ ধরছে, আমার এই জায়গায় এসে ওরা বিপদে পড়ছে, দেখি ওদেরকে বাঁচান যায় কিনা। হে জঙ্গলের রাজা, তুমি কি জানো না এখানে আমি আছি, তুমি ওদেরকে আক্রমণ করছো, যাও যাও। উঠো উঠো তোমরা কেরা, এই জায়গায় এসেছে বিপদে পড়লা আমার এখানে। কি তোমার নাম কি, তোমরা কোন জায়গায় থেকে আসছো? আমার নাম সানিদুল ইসলাম, আমরা বাজার আসছিলাম আর এই জায়গায় এসে আমাদেরকে বাঘ ধরলো। আপনি বাঁচাইলেন, অনেক ভালো করলেন হুজুর, অনেক ভালো করলেন। যা যা তোর জঙ্গলে যা, যা যা তোর জায়গায় যা, যা এখান থেকে যা। ওদেরকে খাবি না, ওরা মানুষ জাতি, ওদেরকে খাস। ওরা আমাদের অনেক উপকার করে, তোদের উপকার করে। ওরা যদি জঙ্গল কেটে দিত তোরা জঙ্গলে থাকতে পারতি। যা একদম ভিতরে যা, একদম যা, তোমরাও বাড়ির দিকে চলে যাও। দোয়া করবেন হুজুর, আমরা বাড়ির দিকে চলে গেলাম, আল্লাহ যেন ভালো ভাবে আমাদেরকে নেয়। তাওয়াক্কাল তো আল্লাহ, যাও আল্লাহর উপরে বিশ্বাস করে তোমরা এই রাস্তাতে চলে যাও, আল্লাহর নাম জপতে জপতে চলে যাও। আরে ছোট ছেলেগুলো তো আবারই দেখি বিপদে পড়ছে, দেখি যাই তো ওদের বাঁচান যায় কিনা। এ বনের রাজা হিংহ, ওদেরকে খাস না রে, ওরা অনেক গরিব মানুষ, ওদেরকে বাঁচাইয়া দে। তো অনেক জীব যন্ত্র আছে, ধরে খা, ওদেরকে খাস না, ওদের ছেড়ে দে, ছেড়ে দে, আমি যাচ্ছি, ছেড়ে দে রে। এই আল্লাহর দোহাই লাগে, ওদের খাস না, এই খাস না, আমি যাইতেছি রে, ওই খাস না, আমি যাইতেছি। আমাকে তুমি চিনবা না, আমি এই বনের রাজা, আমি হিংহর রাজা, বাঘের রাজা। এত পরিচয় না নিয়ে তুমি সিধে বাড়ির দিকে চলে যাও।